অ্যানকালাইজিং স্পন্ডালাইসিস নামে একটি আপনি আমাদেরকে টাইপের সম্পর্কে জানাচ্ছিলেন, এটি আসলে কি এবং এটির উপসর্গগুলো আসলে কি কি? ধন্যবাদ আপনাকে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এটা একটা মেরুদণ্ডের বাত রোগ। আমরা এই রোগটাও সাধারণত ইয়াং এজে পেয়ে থাকি। আমাদের সাধারণত আমাদের কোমরের নিচের অংশে, আমি একটু দর্শকদের বোঝার স্বার্থে দেখাতে চাই, আমাদের যে এই স্যাক্রাম এবং ইলিয়াম, এই দুই জায়গায় আমরা দুই পাশে স্যাক্রো ইলিয়ার জয়েন্ট নামে একটা জয়েন্ট আছে, যেটাকে আমরা বলি এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিসের উৎপত্তি স্থল। এই স্যাক্রো ইলিয়াক জয়েন্ট, এসআই জয়েন্ট আমরা সংক্ষেপে বলে থাকি, এই জয়েন্টে ব্যথা শুরু হয় এবং আস্তে আস্তে করে পেইনটা পুরো স্পাইন জুড়ে ছড়িয়ে যায়। রোগীদের কমপ্লেন এরকম থাকে যে উনি যখন নর্মালি হাঁটাচলা করে, দাঁড়িয়ে থাকে, খুব বেশি সমস্যা থাকে না, বাট শোয়া থেকে ওঠার সময়, বসা থেকে ওঠার সময় উনি পেইন অনুভব করে, সহজে দাঁড়াইতে পারে না। প্রথম দিকে এই ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে বা সমস্যায় ভুগে থাকে, কিন্তু এই রোগটা নির্ণয় হতে অনেক সময় দেরি হয়ে যায়। সাধারণত ইয়াং এ যে রোগটা শুরু হয়, একটু ব্যথানাশক ওষুধ খাই, ব্যথা কম থাকে, বন্ধ করে আবার ব্যথা হয়, দেখা যায় যে এইভাবে করতে করতে একসাথে একটা সময় যে আমাদের যে লাম্বো সেক্রাল স্পাইন, সেটা থেকে আস্তে আস্তে লাম্বার যে কার্ভ থাকে বা বক্রতা থাকে, এই বক্রতাটা স্ট্রেট হয়ে যায় এবং তখন আস্তে আস্তে তার মুভমেন্টটাকে লিমিটেশনের দিকে চলে যায়। তো এই সমস্যাগুলা যখন শুরু হয়, তখন এই রোগটাকে আমরা যদি পরীক্ষার মাধ্যমে এটা কনফার্ম করতে পারি, যেমন আমরা এই রোগে কনফার্মেশন টেস্টের ক্ষেত্রে বলে থাকি যে HLA-B27 নামে একটা টেস্টের মাধ্যমে সাধারণত এই রোগটাকে আমরা কনফার্ম করে থাকি। কিছু 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 ক্ষেত্রে সেরোনেগেটিভও হতে পারে। অনেক সময় আমরা পেয়ে থাকি যে তার টেস্ট নর্মাল বাট রোগে তার আক্রান্ত আছেন, উপসর্গ আছে। তো এই স্পন্ডলোআর্থ্রোপ্যাথি বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসে সাধারণত এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। স্যার, এই রোগীদের ক্ষেত্রে চিকিৎসা প্রক্রিয়াটি আপনারা কি দিয়ে থাকেন? আসলে চিকিৎসা পদ্ধতিটা এখানেও ওই ঠিক আগের মতোই, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মতোই আমরা বলে থাকি। কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিস টা যেমন একটা মেরুদণ্ডের এক ধরনের বাত রোগ, এটাও ঠিক এক ধরনের বাত রোগ, এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ। এই রোগটিও ঠিক একেবারে নিরাময়যোগ্য রোগ নয়, বাট নিয়ন্ত্রণযোগ্য। এক্ষেত্রে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগ এর প্রয়োজন পড়ে, পাশাপাশি রোগটাকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি রোগের যে ভয়াবহতা বা রোগের যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশন গুলা কিভাবে কমানো, সেক্ষেত্রে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি, এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ তার জয়েন্টের যে মুভমেন্ট গুলো আস্তে আস্তে রেস্ট্রিক্টেড হয়ে যায়, সেইগুলাকে স্বাভাবিক রাখা এবং রোগের নিয়ন্ত্রণ রাখা দুইটাই একই সাথে জরুরি। তো এক্ষেত্রে আমরা বলি যে ওষুধ তো লাগবেই, পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে তার জয়েন্টের মুভমেন্ট গুলা ঠিক রাখা, স্পাইনাল রোটেশন এক্সারসাইজ করার কথা বলি, সুইমিং করার কথা বলি, তার কি বেশ কিছু এক্সারসাইজ আমরা দিয়ে দিই যেটা পেশেন্টকে রেগুলার করতে হয়। তো এই ধরনের রোগে দেখা যায় যে সমন্বিত চিকিৎসা আসলে রোগীকে অনেক ভালো রাখে।